আইবিপিএস ক্লার্ক পদে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রুখবেন কীভাবে? সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এই রকম ভিডিও সবার আগে পেতে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আইবিপিএস ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর এই পদে অনলাইন ফর্ম ফিল আপে ছোটোখাটো ভুল ডেকে আনতে পারে বড় বিপদ। তাই অনেকে খুব ভালো করে পড়াশোনা করেও ছোট্ট কিছু ভুলের জন্য পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারে না, ফলে সবার আগে খুব ধৈর্য ধরে অনলাইন ফর্মটি ফিল আপ করা জরুরি। এর জন্য পুরো নোটিফিকেশনটি 3 বারের জায়গায় 5 বার পড়ুন। যারা নিজেরা ফর্ম ফিল আপ না করে কোনো সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করাবেন, তারা খুব মনোযোগ সহকার দেখুন, খুব মনোযোগ সহকারে দেখুন, দেখবেন কোথাও যেন তথ্য ভুল টাইপ হচ্ছে কি না। আইবিপিএস ক্লার্কের ফর্ম ফিল আপের জন্য দু একটা সাধারণ জিনিস সম্পর্কে জানা থাকলে ভুল হওয়ার সম্ভাবনা প্রায় থাকেই না। আইবিপিএস ক্লার্কে যে ফটো আপলোড করবেন তা অবশ্যই যেন নতুন তোলা হয়, তাই অবশ্যই কোনো স্টুডিও থেকে নতুন করে ছবি তুলবেন। ভুল করে মোবাইল ক্যামেরায় তোলা ফটো আপলোড করে দেবেন না, চোখ রাখবেন ক্যামেরা সোজাসুজি, চোখ যেন চুলে বা সানগ্লাসে ঢাকা না পড়ে। আপনি চশমা ব্যবহার করলে সাদা কাচের চশমা পরে ছবি তুলতে পারেন, তবে এমনি ছবি তোলা বেশি ভালো, তবে কোনো রিফ্লেক্ট যেন না থাকে। ছবি ব্যাকগ্রাউন্ড সাদা হওয়া সব থেকে বেশি ভালো, বা হালকা রঙের কোনো কালার হতে পারে, তবে সাদা রঙের ব্যাকগ্রাউন্ডের ছবি সব থেকে বেশি ভালো। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং সঠিকভাবে কীভাবে ফর্ম ফিল আপ যায় সেগুলো আমি স্টেপ বাই স্টেপ পরপর বোঝাবো, তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা কোনো যে কোনো ব্রাউজার ওপেন করো, সাধারণত গুগল ক্রোম ব্রাউজার থেকে করাই ভালো। ব্রাউজার ওপেন করে করে গুগলে গিয়ে টাইপ করো ibips.in, টাইপ করে এন্টার মারো। গুগলে গিয়ে টাইপ করো ibps.in বলে এন্টার মারো, ibps.in বলে এন্টার মারো। মারলে ibps.in এর এই ওয়েবসাইটে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে যাও। আইবিপিএস ক্লার্কের ওয়েবসাইটে গিয়ে এখানে ফর্ম ফিল আপের জায়গায় চলে আসো, এসে এখানে ডান দিকে দেখো, ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। যেহেতু নিউ রেজিস্ট্রেশন করা হবে তাই এখানে ক্লিক করতে হবে, যাতে রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন নাম্বার এন্টার পাসওয়ার্ড আর সিকিউরিটি কোড দিয়ে এন্টার মেরে প্রবেশ করবে। এখানে যেহেতু নিউ রেজিস্ট্রেশন করা হবে তাহলে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করো। করতে এখানে একটা ইনফরমেশান খুলে যাবে, এই ইনফরমেশানটা কয়েকবার পড়ে নেবে ভালো করে কী বলা আছে, তারপরে কয়েকবার পড়ে নিয়ে এখানে হচ্ছে নিচের দিকে চলে আসো। দেখো কন্টিনিউ বলে অপশান দেওয়া আছে, নিচের দিকে কন্টিনিউ বলে যে অপশান দেওয়া আছে এখানে ক্লিক করো। করে এখানে দেখো বেসিক ইনফরমেশান, ফটো সিগনেচার, ডিটেলস, প্রিভিউ, আপলোডস, পেমেন্টস, এরকম পরপর অপশান আছে। আমি স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয় সেটা বলে দেবো, ভিডিওটাই ভালো করে দেখতে থাকো। প্রথমে আছে ফার্স্ট নেম, যেহেতু যার ফর্ম ফিল আপ করা হচ্ছে যার তার নাম হচ্ছে তাপস, TAPASE তাপস। ক্যাপস লক প্রথমে অন করে নেবে, ছোটো হাতে লিখবে না, ক্যাপস লক অন করে নিয়ে লেখো তোমার নিজেদের নাম, লেখো তাহলে তোমার নিজেদের নাম টাইপ করো। ঠিক আছে, করার পরে ট্যাপ মারো, কনফার্ম ফার্স্ট নেম আছে, তাহলে এই নামটা আরেকবার লিখবে TAPASE। এবার এইটা লেখার সময় খেয়াল রাখবে তোমরা পরীক্ষার সময় যে আইডি কার্ডটা নিয়ে যাবে সেই আইডি কার্ডের ঠিক যেভাবে স্পেলিং দেওয়া আছে পুরো ঠিক সেইভাবে লিখবে। যদি এখানে ভুল লিখে দাও তোমার কিন্তু পরীক্ষায় অ্যালাউ করা হবে না। ওকে, এবার ঠিক যেভাবে স্পেলিং লেখা আছে যে আইডি কার্ড নিয়ে পরীক্ষা দিতে যাবে সেই আইডি কার্ডের স্পেলিং অনুযায়ী পুরো ঠিকভাবে টাইপ করবে এবং বারবার করে চেক করে নেবে। তারপর মিডিল নেম, কারোর নামে মিডিল নেম থাকে, যেমন তাপস কুমার ঘোষ বা তাপস নাথ মণ্ডল, এরকম থাকে তাদের মিডিল নেম থাকে, তারা এখানে কুমার KUMA আর কুমার টাইপ করবে, মিডিল নেমও তাই টাইপ করবে। যাদের মিডিল নেম নেই তারা কী করবে, একজন কী করেছে তার মিডিল নেম নেই সে করে দিয়েছে কি এনে নট অ্যাপ্লিকেট, এরকম কিন্তু কখনোই করবে না। যদি মিডিল নেম না থাকে ট্যাব দিয়ে এটা ফাঁকা রেখে সরে চলে যাবে। এবার তার ক্ষেত্রে কী হয়েছে, মিডিল নেম এবার তারপরে লাস্ট নেম দিয়েছে ঘোষ,
জি এইচ ও এস এ ঘোষ। তো তাপস ঘোষ তার নাম, তার মিডিল নেম কিছু নেই, দিয়ে দিয়েছে এনএ। এবার তার অ্যাডমিট কার্ডে নাম এসেছে তাপস এনএ ঘোষ, এইবার সে পরীক্ষা দিতে গেছে, গিয়ে এবার যেই চেক হচ্ছে অ্যাডমিট কার্ডে লেখা আছে তাপস এনএ ঘোষ, আর তার হচ্ছে আইডি কার্ডে লেখা আছে তাপস ঘোষ। এবার সেই নিয়ে খুব ঝামেলা শুরু হয়ে গেছে, বলছে তোমার এখানে নামের সঙ্গে মিলছে না, তোমার পরীক্ষা দেওয়া যাবে না, দিতে দেওয়া যাবে না। এবার সেন্টারে সেই নিয়ে কত রিকোয়েস্ট করার পরেও তাকে কিন্তু পরীক্ষায় বসতে দেয়নি। তাই জন্য এই জায়গাটা খুব ভালো করে খেয়াল রাখো, মিডিল নেমে কিন্তু কিছু দেবে না, না থাকলে, থাকলে তো অবশ্যই লিখছো, সেই নিয়ে অসুবিধা নেই, বেশিরভাগ ক্ষেত্রে মিডিল নেম থাকে না এখানে, কিন্তু এনএ লেখা যাবে না, খুব ভালো করে মনে রাখবে। মানে কনফার্ম লাস্ট নেম হয়ে গেল, তারপর ট্যাব দিয়ে তাহলে এখানে কনফার্ম জি এইচ ও এস এইচ ফোস হয়ে গেল। এবার আস্তে আস্তে নিচে চলে আসো, ট্যাব দিয়ে নিচে আসো, এখানে ফুল নেম এখানে অলরেডি বসে যাবে। এবার মোবাইল নাম্বার, তোমরা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দাও, যেমন মনে করো 9836612345 6, এরকম করে তোমাদের নিজেদের মোবাইল নাম্বার দিয়ে দাও, 9836, একই লিখতে হবে দুটোই, কনফার্ম মোবাইল নাম্বার 123456, এরকম করে যে যার নিজেদের মোবাইল নাম্বার দিয়ে দাও। অল্টারনেটিভ মোবাইল নাম্বার নাও দিতে পারো, এটা ছেড়ে দাও। এবার ইমেল আইডি, ইমেল আইডি যে যার ইমেল আইডি, ইমেল আইডি কিন্তু ক্যাপসলকে কেউ দেবে না, ক্যাপসলক সঙ্গে সঙ্গে অফ করে এবার নিজের নাম, নামের ইমেল আইডি দিয়ে দাও, PAPASE তাপস কুমার KU তাপস ঘোষ GHOSH তাপস ঘোষ 3172568@দ্য রেট দেবে না, তাপস ঘোষ 3175568 ডোমেনে @দ্য রেট মাঝখানে দেওয়া আছে, তারপরে জিমেল দেবে। আর এইটা যেটা লিখেছ এটা এখানে কনফার্ম করতে হবে, এখানে কিন্তু এইটা যেটা লিখেছ পুরোটা এরকমভাবে লিখতে হবে, যেমন আমি দেখিয়ে দিচ্ছি TAPASE তাপস ঘোষ GHOSH ঘোষ 3175568। এরপরে কিন্তু এখানে ছেড়ে দিলে হবে না, এরপরে দিতে হবে @gmail.com gmail.com, ঠিক আছে। এরপরে নেক্সট ট্যাব দিয়ে সিকিউরিটি কোড কী দেওয়া আছে, B27 NW দিয়ে আপনি নিচে এসে এখানে সেভ নেক্সট অপশান আছে, এখানে ক্লিক করুন। তারপরে সেভ নেক্সট ক্লিক করার পরে তোমরা এই পেজে চলে আসবে, এখানে দেখো স্ক্যান ফটোগ্রাফ ইন দ্য ক্যান্ডিডেট, এই জায়গাটা হচ্ছে স্ক্যান ফটোগ্রাফ দিতে হবে আর সিগনেচার দিতে হবে এখানে। তার আগে এখানে গাইডলাইন দেওয়া আছে, গাইডলাইনটা ভালো করে দেখে নাও, তাহলে প্রথমে গাইডলাইনগুলো ভালো করে দেখে নাও। ফটোগ্রাফ হবে 4.57x3.57, এটা 200 থেকে 230 পিক্সেল পেপার রেট, 200 থেকে 200x230, এটা মনে রাখবে। আর সাইজ 20 থেকে 50 কেবি হতে হবে। আর এখানে হচ্ছে লেফট থাম সিগনেচার, এগুলো 140x60 পিক্সেল, আর এখানে 10 থেকে 20 কেবি হতে হবে, ঠিক আছে। আর তারপরে এই যে রিটেন ডকুমেন্টস যেটা দেওয়া হবে সেটা যেন অবশ্যই কত কেবি হবে এখান থেকে দেখে নাও, তাহলে সিগনেচার হবে 10 থেকে 20 কেবি, আর এখানে তারপরে লেফট থাম 20 থেকে 50 কেবি, আর যে রিটেন ডকুমেন্টস দিতে হবে সেটা 50 থেকে 100 কেবি দিতে হবে। তারপরে এখানে দেখে নিয়ে কন্টিনিউ করো, করে এই যে চুজ ফাইল নো ফাইল চুজের এখানে লেখা রয়েছে, এই চুজ ফাইলে এখানে ক্লিক করো। চুজ ফাইলে ক্লিক করার পরেই এখানে পিকচার সিগনেচার লেফট থাম ডকুমেন্টস পেয়ে যাবে, প্রথমে পিকচার দিতে হবে, তাহলে পিকচারের উপর ক্লিক করো, করে ওপেন করো, ওপেনে ক্লিক করার পরে এখানে পিকচার আপলোড হয়ে যাবে, তারপরে চুজ ফাইল সিগনেচার, এবার এখানে ক্লিক করো, করে সিগনেচার আপলোড করো, তাহলে এখানে ক্লিক করে এবার সিগনেচার আপলোড করতে হবে, এখানে ক্লিক করে এই যে সিগনেচার এইটা হচ্ছে ক্লিক করে ওপেন করো, তাহলে এখানে চুজ ফাইল সিগনেচার যে ওপেন করা হলো এখানে সিগনেচারটা আপলোড হয়ে গেল। এবার নেক্সট অপশানে ক্লিক করো, করলে পরের পেজে চলে আসবে, এখানে প্রথমেই আছে ক্যাটাগরি, তাহলে ক্যাটাগরি যা জেনারেল ওবিসি এসসি এসটি এগুলো ক্লিক করো, ওকে। তাহলে এসসি এসটি আর ইউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি 40% অ্যান অ্যাভব, যাদের ডিসেবিলিটি আছে তারা ইয়েস করবে, বাকিরা নো করবে। সিলেক্ট ডিসেবিলিটি টাইপস তাদের জন্যে,
ডু ইউ নিড কম্পিউটেশন টাইম টু এক্সট্রা টাইম এখানে লাগবে না, নো, এগুলো নো আগে থেকে করা আছে। ইউ আর সাফারিং ফর সেরিব্রাল পালসি, নো করাই আছে। ডু ইউ টাইম এক্সট্রা টাইম এটাও হবে না। ওয়েদার ডোমিনেটিং হ্যান্ড এফেক্টেড এটা হচ্ছে নো, এগুলো সব সিলেক্ট করা আছে। যাদের 40% অ্যাবাভ তাদের জন্য এগুলো। ডু ইউ নিড এক্সট্রা টাইম এক্সট্রা টাইমের জন্যে নো, এগুলো সব। ডু ইউ ইউজ দ্য সার্ভিস অফ সাবস্ক্রাইবার, এগুলো সব নো করাই আছে। ইউ আর চাইল্ড ফ্যামিলি ডায়েট অন 1984 রিওর্স, যাদের ইয়েস হবে তারা ইয়েস করবে, বাকিরা নো করবে। এগুলো আর ইউ পার্সন ডোমিক্লিন ওই দ্য জম্মু কাশ্মীর ডিউরিং 1980 থেকে 1989, তাদের যারা ইয়েস তাদের ইয়েস, এগুলো নো হবে। রিলিজিয়াস বিলঙ্গিং কোন রিলিজিয়াস সেটা দিতে হবে, যাদের বুদ্ধিস্ট খ্রিস্টান, যাদের হিন্দু জৈন মুসলিম শিখ যার হচ্ছে যা রিলিজিয়ান সেটা দিতে হবে। ডু ইউ বিলং টু রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি, যারা মাইনরিটি তারা ইয়েস করবে, বাকিরা নো করবে। ইউ আর এক্স সার্ভিসম্যান, যারা আগে থেকেই কাজ করছে তারা ইয়েস করবে, বাকিরা নো করবে। ইউ আর ডিসেবল এক্স সার্ভিসম্যান, যাদের ইয়েস তো ইয়েস হবে আর বাকিরা নো করবে। ডেট অফ রিলিফ ফর সার্ভিস, যাদের ইয়েস হবে তাদের ডেট দিতে হবে। হ্যাভ ইউ জয়েন গভর্নমেন্ট আফটার অ্যাভেলিং দ্য বেনিফিটস অফ এক্স সার্ভিসম্যান, এটা নো আগে থেকেই নো হয়ে আছে। আর ইউ ডিফেন্স সার্ভিস স্কিলড অন অ্যাকশন ডিএক্স, যাদের ইয়েস হবে ইয়েস তোমরা নো করবে। আর ইউ সার্ভিসম্যান আর্মি সার্টিফিকেট, যাদের আর্মি সার্টিফিকেট যেগুলো যাদের ইয়েস তো ইয়েস, হ্যাঁ, আর যাদের নো তারা নো করতে লাগবে না, নো হয়ে আছে। আর ইউ স্পিকিং পার্সেন্টেজ অফ মার্কস ওই ক্ষেত্রে লাগবে। আর ইউ সিকিং রিলেকশন আন্ডার উইডো ডিভোর্স, যারা হচ্ছে উইডো বা ডিভোর্স উম্যান বা উম্যান জুডিশিয়ালি সেপারেট ফ্রম দেয়ার হাজব্যান্ড আর হু নট রিম্যারিড, তাদের ক্ষেত্রে ইয়েস হবে আর বাকিটা নো। ওয়েদার রেগুলার এমপ্লয় ইউনিয়ন ক্যাবিনেট ফ্যাক্টরি ভূপাল ফ্রম দ্য ভূপাল মধ্যপ্রদেশে যে যাদের ক্ষেত্রে তারা ইয়েস করবে আর বাকিরা হচ্ছে নো করবে। হ্যাভ ইউ অ্যাপিয়ার দ্য সিডব্লিউ ক্লারিক্যাল ক্যান্ডিডেট, তুমি কি আগেও ক্লারিক্যাল ক্যান্ডিডেট হয়েছিল? তো যারা নিশ্চয়ই হয়েছে তাদের ইয়েস করে তাদের ক্ষেত্রে কতবার অ্যাটেম্প কী সেগুলো দিতে হবে, আর যাদের হবে না তারা তো অবশ্যই নো করবে। দিয়ে ক্লার্ক সিডব্লিউ 1, 2, 3, 4, 8 পর্যন্ত তাদের ডিটেলস ইনফরমেশান দিতে হবে, আর যাদের নো হবে তাদের দিতে হবে না। ন্যাশনালিটি, ন্যাশনালিটিটা ইন্ডিয়ান সিলেক্ট করবে। ভ্যাকেন্সি স্টেট, এবার অ্যাপ্লাই কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছো, তাহলে কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছো সেইটা, কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছো, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল থেকে করা হচ্ছে তাহলে ওয়েস্ট বেঙ্গল ডব্লিউ লিখলে ওয়েস্ট বেঙ্গল চলে আসবে, তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কোড অটোমেটিক চলে আসবে। 46 সেন্টার ফর প্রিলিমিনারি এক্সামিনেশন, প্রিলিমিনারি এক্সাম কোথায় দিতে যাও তার জন্যে, প্রিলিমিনারি এক্সাম কোথায় দিতে চাও তার জন্য এখানে সিলেক্ট করে, প্রিলিমিনারি এক্সাম যেখানে দিতে চাও তার জন্য এখানে সিলেক্ট করে সেন্টার চুজ করো। তা এখানে যেখানে দিতে চাও কলকাতাতে, যার যেখানে সে সেই এক্সামিনেশন চুজ করো। সেন্টার মেন এক্সাম, মেন এক্সাম কোথায় দিতে চাও সেটা হচ্ছে চুজ করো। এরপরে এখানে কলকাতা কলকাতা হবে। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দিয়ে দাও যে বয়স অনুযায়ী এটা সঠিক আছে, মানে তোমাদের আইডেন্টিটি কার্ড অনুযায়ী ঠিক ডেট অফ বার্থ যেটা দেওয়া আছে সেইটা অবশ্যই চুজ করো। এখানে 4 মে মাসের 4 আর ইয়ার হচ্ছে 1995। হ্যাঁ, তোমরা যে তো নিজেদের ডেট অফ বার্থ চুজ করো, সেই অনুযায়ী এজ এখানে অলরেডি দেখিয়ে দেবে। আর জেন্ডার যাদের মেল ফিমেল আদার্স সেইভাবে চুজ করো। এখানে মেল, মেরিটিয়া স্ট্যাটাস যারা হচ্ছে ম্যারিড উইডো ডিভোর্স তাদের সেইভাবে চুজ করবে, এখানে আনম্যারিড হবে, আনম্যারিড চুজ করলাম। ফাদার্স নেম, ফাদার্স নেম এখানে ক্যাপসলক অন করে হ্যাঁ ক্যাপিটালে লিখে দেবে, ঠিক আছে। তাহলে ফাদার্স নেম এখানে ফাদার্স নেম দিতে হবে, তাহলে তোমরা যে যার ফাদার্স নেম বসিয়ে দেবে এই জায়গায় বসিয়ে দাও। আর এইচ এ আই বি রাজীব ঘোষ, জি এইচ ও এস এইচ ঘোষ। নেক্সট ট্যাব দিয়ে মাদার্স নেম, মাদার্স নেম যা যা মা আছে সেই পরপর হচ্ছে বসিয়ে দাও। আর আই টি, আর আই টি রীতা ঘোষ, জি এইচ ও এস এইচ। নেক্সট হচ্ছে সাপোজ নেম, এটা দিতে হবে না, পরেরটা। তারপরে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, তাহলে এখানে অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস ডিস্ট্রিক্ট স্টেট, তাহলে এখানে যেহেতু স্টেট আছে স্টেট আগে দিয়ে দাও, ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট আছে সেটা যার যেখানে সে সেই ডিস্ট্রিক্টটা দিয়ে দাও, এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট দিতে হবে এই জায়গাটা।
তাহলে এটা হচ্ছে সাউথ 24 পড়ব, SOUTH সাউথ 24 PRGANAS পারগনাস। নেক্সট হচ্ছে পিনকোড দিয়ে দাও, এখানে এখানে পিনকোড দিয়ে দাও 7 7 4 3 3 0 1, তোমার নিজেদের পিনকোড দিয়ে দেবে এখানে। তাহলে আর কী কী বাকি রইলো অ্যাড্রেসে, এখানে হচ্ছে ভিলেজ, ভিলেজ ভাই VILL ভিলেজ, ভিলেজ দিয়ে দাও। ভিলেজের পরে একটা স্পেস দিয়ে তারপরে এখানে ভিলেজ দিয়ে দাও, এখানে হচ্ছে ভিলেজ দাসপুর DS দাস PU1 দাসপুর, তোমরা নিজেদের ভিলেজ দিয়ে দেবে। তারপর পোস্ট দিয়ে দেবে, পোস্ট অফিস বলে একটা স্পেস দিয়ে, তারপর তোমরা এখানে পোস্ট অফিস যা পোস্ট অফিস দিয়ে দাও নিজামপুর। তারপরে পুলিশ স্টেশন দিয়ে দাও, পুলিশ স্টেশন PS পুলিশ স্টেশন দিয়ে দাও। পরপর যে যার পুলিশ স্টেশন এখানে লিখে দেবে, যে যার মতো মুড়িহাট, মুড়িহাট যে যার পুলিশ স্টেশন দিয়ে দাও। দিয়ে এবার নিচে দেখো অ্যাড্রেস লাইন করসপন্ডেন্স ইফ পসিবল, এবার এটা যদি তোমাদের সেম অ্যাড্রেস হয় মানে যেখানে আছো সেখানকার অ্যাড্রেসই দিয়ে থাকো, তাহলে এখানে ক্লিক করলে সেম অ্যাজ করলে সব ক্লিক হয়ে যাবে। এবার GST কমিউনিকেশন অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস, তাহলে যাদের যেখানে পারমানেন্ট এটা একই হলে কমিউনিকেশন অ্যাড্রেসে দিতে পারো। অ্যামাউন্ট ফর 100 100 টাকা পে করতে হবে। এবার তারপরে হচ্ছে চেক ফর ভ্যালিড ডিটেলস, ডিটেলসে চেক করো পুরো ওকে হচ্ছে সাকসেসফুলি ভ্যালিড হয়ে গেছে। এবার সেভ নেক্সটে ক্লিক করো, সেভ নেক্সটে ক্লিক করার পরে বেসিক ডিটেলসের এই যে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ল্যাঙ্গুয়েজ এইটা চলে আসবে। তাহলে প্রথমে কী আছে, গ্র্যাজুয়েশন আর ইকুইভ্যালেন্ট, তাহলে গ্র্যাজুয়েশন কিসে করেছো সেটা এখানে দিয়ে দাও, এ হচ্ছে BA। আর সাবজেক্ট স্ট্রিম, সাবজেক্ট স্ট্রিমগুলো দিয়ে দাও তোমরা যে যার নিজেদের মতো, আর্টস, ডেট অফ পাসিং, ডেট অফ পাসিং 1 আগস্ট, 1 আগস্ট ইয়ার কত, ইয়ার হচ্ছে 2015, তোমরা নিজেদের ডেট অফ পাসিং হচ্ছে মানে গ্র্যাজুয়েশন কত তারিখে পাস করেছো সেই ডেট অফ পাসিং দিয়ে দেবে। আর পার্সেন্টেজ অফ মার্কস দিয়ে দাও 64.38%, আর ক্লাস গ্রেড ফার্স্ট ক্লাস পরপর দিয়ে দাও তোমরা। আর পোস্ট গ্র্যাজুয়েশন যারা আছে দিতেও পারো নাও দিতে পারো, অসুবিধা নেই, তবে গ্র্যাজুয়েশনটা দিতেই হবে। ডু ইউ অপারেটিং ওয়ার্কিং নলেজ অন কম্পিউটার, তোমার যদি কম্পিউটারে নলেজ না থাকলে কিন্তু হবে না, সেহেতু তোমরা অবশ্যই দেখো কম্পিউটারে যাদের নলেজ আছে তাহলে এটা ইয়েস হবে কম্পিউটার। তাহলে কম্পিউটারে কী আছে, ডিপ্লোমা, এই ডিপ্লোমা ডিগ্রি স্টাডি ইন হাই স্কুল কলেজ এগুলো আছে, তাহলে এক্ষেত্রে সার্টিফিকেট আছে, সার্টিফিকেট ইন কম্পিউটার অপারেশন, যাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজে আছে তারা ল্যাঙ্গুয়েজ দেবে, অপারেশনে সার্টিফিকেট। এবার তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যাদের আছে ইয়েস করে এক্সপিরিয়েন্স দিতে হবে, আর যাদের নেই তাহলে এমনি ছেড়ে দেবে। তারপরে আদার ডিটেলস এখানে ওয়েদার ফাইনের এগুলো তো হবে না, নো ওয়েদার এনি প্রসকশন ডিসকাশন ফাইন অবজারভেশন, কোনো রকম ফাইন হয়েছে বা কোর্ট ল এনি অফিস এইসব কিছু যাদের থাকবে তারা ইয়েস দেবে। ওয়েদার ডিসেন্স টেকিং প্রি এক্সাম ট্রেনিং, যারা প্রি এক্সাম ট্রেনিং দিতে চাও তারা এখানে ইয়েস দেবে, আর নাহলে বাকিরা হচ্ছে নো, প্রি এক্সাম ট্রেনিং নিতে চাইলে এখানে ইয়েস করবে বাকিরা নো করবে, তাদের জন্য আলাদা করে ট্রেনিং হবে। আর ল্যাঙ্গুয়েজ নোন, তাহলে কী কী ল্যাঙ্গুয়েজ নোন, ইংলিশ জানে ENGLISH ইংলিশ রিড করতে পারে রাইট স্পিক, আর বেঙ্গলি জানে PENGALI বেঙ্গলি, তাহলে এটাও রিড রাইট স্পিক করে দেবে। দিয়ে ভ্যালিডেট ডিটেলস ক্লিক করে ওকে করে এবার সেভ নেক্সটে ক্লিক করো। সেভ নেক্সট করার পরে এই পেজটা চলে এলাম, তাহলে পরপর ডিটেলস দেওয়া হচ্ছে, তারপর প্রিভিউ, তারপর আপলোডস, তারপর পেমেন্টে আসবে। তাহলে প্রথমে এবার প্রেফারেন্স এই জায়গায় চলে এসে ডিটেলস প্রেফারেন্স, তাহলে কোন ব্যাংকটা আগে চুজ করতে চাও প্রেফারেন্স অনুযায়ী, যারা এলাহাবাদ ব্যাঙ্ক চাইবে, হ্যাঁ যারা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কানাডা ব্যাঙ্ক চাইবে, হ্যাঁ তারপর পরপর ইন্ডিয়ান ব্যাঙ্ক। এবার মনে করো এখানে কোনো ভুল হয়ে গেছে, যেমন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চায় না এখানে দেওয়া হয়ে গেছে, তাহলে এখানে ক্লিক করলে এটা ছড়ে যাবে, এটা ক্লিক করলেও ছড়ে যাবে, তাহলে সেই অনুযায়ী পরপর প্রেফারেন্স সাজাতে হবে। তো এক্ষেত্রে তো প্রেফারেন্স এটা, হ্যাঁ তো কর্পোরেশন ব্যাঙ্ক, তারপরে ইউকো ব্যাঙ্ক,
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এইটা, আর ব্যাংক অফ মহারাষ্ট্র, এরকম তোমাদের প্রিফারেন্স অনুযায়ী তোমরা পরপর সাজিয়ে দাও এরকমভাবে, ঠিক আছে? এবার এক্ষেত্রে এর ইন্ডিয়ান অবজার্ভ ব্যাংক আর ইন্ডিয়ান ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, ওরিয়েন্টাল, তোমরা নিজেদের পছন্দ মতো ভ্যাকেন্সি অনুযায়ী দেখে পরপর এটা এই অনুযায়ী সাজিয়ে ফেলো, ঠিক আছে? এবার এই অনুযায়ী এরকম সাজিয়ে ফেলে এবার নিচে চলে আসো, ভ্যালিডেট ডিটেলসে ক্লিক করো, করে দেখে নিয়ে তারপর সেভ নেক্সট অপশনে ক্লিক করো। তাহলে সেভ নেক্সট অপশনে ক্লিক করার পরে এরকম একটা প্রিভিউ দিয়ে দেবে যে কীরকম ফর্ম ফিল আপ হয়েছে। এখানে এই বক্স আছে কনফার্ম নেম, কনফার্ম ফটোগ্রাম, এরকম করে নিচের দিকে এসে এরকম আস্তে আস্তে নিচের দিকে এসে এখানে প্রেফারেন্স সব কিছু চেক করে একদম লাস্টে এসে এইটা ভালো করে পড়ে নেবে কী লেখা আছে, যে আমরা এটা ঠিক করে ফিল আপ করেছি কি না। করে নেওয়ার পর এখানে আই এগ্রি বলে বক্স থাকবে, এখানে ক্লিক করো, আর সিগনেচারটা কনফার্ম করে এখানে ক্লিক করো, করে ফাইনাল সাবমিটে ক্লিক করো। ফাইনাল সাবমিট কিন্তু একবার হয়ে গেলে আর কিন্তু এটা এডিট করা যাবে না, সব ভালো করে প্রিভিউ করে তারপরেই ফাইনাল সাবমিটে ক্লিক করো। ফাইনাল সাবমিট ক্লিক করার পরে এখানে চুজ ফাইল ফর হচ্ছে থাম ইমপ্রেশন দিতে হবে আর হ্যান্ড রিটেন ফাইলটা এখানে দিতে হবে। হ্যাঁ, তা আগে থেকে এই দুটো থাম ইমপ্রেশন আর হ্যান্ড রিটেন ফাইল স্ক্যান করে রেখে দেবে, দেওয়ার পর এখানে দিয়ে তারপর এখানে সিকিউরিটি কোড দিতে হবে। এবার তোমরা এই থাম ইমপ্রেশন, এই চুজ ফাইল, এই অপশনে ক্লিক করো। থাম ইমপ্রেশনে ক্লিক করায় এই যে থাম বলে এইটা চলে এসে থাম ইমপ্রেশনে ক্লিক করে ওপেন করো। থাম ইমপ্রেশনে ক্লিক করা এখানে প্রিভিউ বলে চলে এসেছে, এটা আপলোড হয়ে গেছে। তারপরে হ্যান্ড রিটেন ডিক্লারেশান, এখানে এই চুজ ফাইল এই অপশনে ক্লিক করো। হ্যান্ড রিটেন ডিক্লারেশান এখানে ক্লিক করে ওপেন করো। দুটো ওপেন করার পরে এবার এই সিকিউরিটি কোডটা এখানে দিয়ে দাও, কী আছে, J6BVY। দেওয়ার পরে এখানে সেভ নেক্সট অপশানে ক্লিক করো। এখানে JBVY এগুলো সব ক্যাপিটাল হয়ে গেছে, ক্যাপস লকসটা অফ করে আবার এটাকে টাইপ করো, J6BVY, J6BVY দিয়ে এখানে সেভ নেক্সট অপশানে ক্লিক করো। তারপরে এখানে অ্যামাউন্টটা পেমেন্ট করার অপশান দেবে। হ্যাঁ, তাহলে অ্যামাউন্ট পেমেন্ট করতে হলে প্রথমে এখানে সিকিউরিটি কোড C9V8C ক্লিক করে এখানে সাবমিট করো। তারপর পেমেন্ট অপশানে ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাবে। হ্যাঁ, তো এখানে আস্তে আস্তে নিচের দিকে আসলে পে বাই ক্রেডিট কার্ড, ভিসা, রুপে, এরকম পরপর দেওয়া আছে। এখানে নিচে চলে আসো, এসে প্রথমে এখানে নিচে এসে তোমাদের কার্ড নাম্বারটা এখানে দিয়ে দাও, ঠিক আছে? যে উপরে ক্রেডিট কার্ড, যাদের ডেবিট কার্ড, ডেবিট কার্ডের কার্ড নাম্বার পরপর এখানে দিয়ে দাও। মনে করো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এরকম করে তোমাদের কার্ড নাম্বার এখানে 16 ডিজিটের কার্ড নাম্বার হবে। এখানে 1 2 3 4 করে 16 ডিজিটের যেটা কার্ড নাম্বার কার্ডের ওপরেই লেখা আছে সেটা এখানে টাইপ করে দাও। তারপরে হচ্ছে এক্সপায়ার ডেট, এক্সপায়ার ডেট কার্ডের ওপরেই লেখা আছে, ঠিক আছে? এক্সপায়ার ডেট মার্চ 2024, এখানে তোমরা এক্সপায়ার ডেট তোমাদের নিজেদের কার্ডের ওপর এখানে চুজ করে দাও। আর সিভিভি আর সিভিসি এটা কোথায় পাওয়া যায়, এটা কার্ডের ঠিক পিছন দিকে দেখো ছোট্ট করে তিনটে অক্ষরে লেখা আছে, ঠিক আছে? যাদের যা সেটা এখানে সিভিভি সেটা টাইপ করে দাও, তিনটে অক্ষরে ছোট্ট করে লাস্টে লেখা আছে। এবার কার্ড হোল্ডার নেমস, এখানে কার্ড হোল্ডার যার কার্ড দিয়ে পেমেন্ট করা হচ্ছে তার নাম এখানে দিয়ে দিতে হবে, TAPASE, তাপস, GHOSSH। দেওয়ার পরে এখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করো। করার পরে তোমরা হচ্ছে ওটিপি আসবে, ওটিপিটা মোবাইল নম্বরে আসবে, সেটা দিয়ে ওটিপিটা দিয়ে ইয়েস করে দেবে, দিলেই সঙ্গে সঙ্গে পেমেন্ট হয়ে যাবে। তাহলে তোমরা এই মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করো। তাহলে ওটিপি দিয়ে পেমেন্ট করা হয়ে যাওয়ার পরে এবার তোমরা এই পেজে আবার চলে আসো, এসে এখানে ডান দিকে গিয়ে এবার এন্টার রেজিস্ট্রেশন নাম্বার আর এন্টার পাসওয়ার্ড এসছে। এই এন্টার রেজিস্ট্রেশন নাম্বার যেটা পেয়েছিলে সেটা এখানে মোবাইল নাম্বারে বা ইমেলে চলে এসছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দাও। তাহলে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, যেটা রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের মোবাইল নম্বরে চলে এসছে দেখো, 1800049768, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দাও। দিয়ে এখানে নিচে পাসওয়ার্ডটা দিয়ে দাও, পাসওয়ার্ড হচ্ছে V3 7L,
দেওয়ার পরে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পরে সিকিউরিটি কোড 7W7W7 ক্যাপসলক অন হয়ে আছে, ক্যাপসলক অফ করে দিয়ে 7W75 75G করে এখানে নিচের দিকে চলে আসো, সাবমিট অপশান আছে এখানে ক্লিক করো। তারপরে লগইন করার পরে এরকম একটা পেজ চলে আসবে, অ্যাপ্লিকেশান পূরণ হয়ে গেছে, এবার অ্যাপ্লিকেশান প্রিন্ট এই অপশানে ক্লিক করো। অ্যাপ্লিকেশানে প্রিন্ট ক্লিক করার পরে অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে। এটা এবার তোমরা নিজেদের সুবিধার জন্য তোমরা এটাকে প্রিন্ট করে রাখো, তোমরা এই ফর্মটা নিজেদের সুবিধার জন্য প্রিন্ট করে নিজেদের কাছে রেখে দাও। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও, IBPS ক্লার্ক পদে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রুখবে কীভাবে। তো সঠিকভাবে স্টেপ বাই স্টেপ আমি সব কিছুই দেখিয়ে দিয়েছি, সঠিকভাবে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি এইভাবে পরপর করুন যাতে ক্লার্কের পদে কোনো রকম অসুবিধে না হয়। এছাড়াও যদি কোনো রকম অসুবিধে হয় তাহলে কমেন্ট বক্সে ক্লিক করে কমেন্ট বক্সে আমরা নিজেদের কোশ্চেন পাঠান যে কী কী অসুবিধে হচ্ছে, তার সঠিক উত্তর নিয়ে আমরা সবাই আলোচনা করব যাতে অসুবিধাটা দূর করা যায়। এরকম এরকম পরপর স্টেপ বাই স্টেপ যেভাবে দেখালাম পরপর সেইভাবে আবেদন করুন, মনে হয় না কোনো অসুবিধা হবে, ফর্মটা অবশ্যই ঠিকঠাক হবে, কোনো রকম ভুল কিছু হবে না, এবং ঠিকভাবে পরীক্ষা দিতে পারবেন, এবং পরীক্ষা ভালো হলে অবশ্যই আপনারা চাকরি পাবেন। তো ধন্যবাদ পুরোটা দেখার জন্য, এইভাবে সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে থাকুন। তো থ্যাংক ইউ, বাই বাই। তোমরা সিট শেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এইরকম ভিডিও সবার আগে পেতে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।